জুবুল্লাহিমের সাহিত্য অনার রহিম সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের আজকের দ্বিতীয় পর্ব আমি প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে যে সমস্যাটি নিয়েছি সেটি এখানে আছে এখানে একটি তালিকা দেওয়া আছে তালিকাটি হচ্ছে আট তেরো আঠারো তেইশ আঠাশ এভাবে যেতে থাকবে এর এই ধারা অনুযায়ী এখন এই প্রশ্ন থেকে আমাদের যে যেই সমস্যাগুলি সমাধান করতে হবে প্রথম হচ্ছে আট এবং তেরোকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো ছ নম্বরে আমাদেরকে যেটি করতে হবে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এবং গ নম্বরে আমাদেরকে যেটি করতে হবে তালিকার প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা আমাদের প্রথম সমস্যা যেটি ক নম্বরে আছে সেটি সমস্যার সমাধানে চলে যাব ক নাম্বার প্রশ্ন হচ্ছে আট ও তেরো কে দুটি আট ও তেরো কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে আট এবং তেরো কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তাহলে আমরা লিখব আট এবং তেরো কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো এখন আমরা কীভাবে প্রকাশ করবো একটু দেখি প্রথমে আমরা যদি আট কিনি আট আমরা শুরু করবো এক থেকে আমরা যদি এককে স্কোয়ার করি তাহলে একের স্কোয়ার হচ্ছে এক তাহলে আট থেকে যদি আমরা এক বিয়োগ দিই থাকবে সাত সাতের কোনো স্কোয়ার করার বা বর্গ করার কোনো সুযোগ নেই তাহলে আমরা যদি দুই নিই তাহলে দুই নিলে দুই স্কোয়ার টু স্কোয়ার তো টু স্কোয়ার যদি নেই চার তো চার থেকে আট থেকে যদি চার বাদ যায় আরও চার থাকে তাহলে ওই বাকি চারকেও আবার টু স্কোয়ার করা যায় তাহলে আমরা এটিকে করতে পারতেছি টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার বা দুই স্কোয়ার যোগ দুই স্কোয়ার তাহলে দুই স্কোয়ারে চার দুই স্কোয়ারে চার তাহলে এটি একটি বর্গ এটি একটি বর্গ দুটি বর্গের সমষ্টি যোগ বলতে সমষ্টি এটি গেল আট এবং আমরা কে যদি করি একইভাবে আমরা কেও দেখব তেরো তেরো বন্ধুর যদি আমরা এক স্কোয়ার নিই এক স্কোয়ার বলতে এক তো তেরো থেকে এক গেলে বারো বারো বারোকে স্কোয়ার করা যায় না যদি আমরা দুই নেই তাহলে দুই স্কোয়ার বলতে চার তেরো থেকে যদি চার যায় তাহলে তাকে নয় নয়কে স্কোয়ার করা যায় যেটা তিন তাহলে আমরা এটাকে লিখব দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার তাহলে আমাদের দুটি বর্গের সমষ্টির উপর প্রকাশ হয়ে গেল টুই দুই স্কোয়ার বলতে চার তিন স্কোয়ার বলতে নয় চার চার এবং নয় যদি যোগ করিতে তাহলে এখানে দুটি বর্গের সমষ্টি হয়ে গেল তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে এবার আমরা খ নম্বর সমস্যাতে যাব খ নাম্বার সমস্যার সমাধানে আমরা যাব খ আমাদের বলছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করার জন্য আমরা তালিকাটি প্রথমে নিয়ে নেব খ নাম্বার দিয়ে আমরা লিখব দেওয়া আছে তালিকাটি তালিকাটি আমরা লিখব আট তেরো আঠারো তেইশ আটাইশ এভাবে আরও মানের কথা বলছে এখন আমরা এখানে যদি একটি জিনিস লক্ষ্য করি যে আমাদের এই দুটি পাশাপাশি দুটি পদের পার্থক্য কত এই পার্থক্যটি আমরা এভাবে দিতে পারি চিহ্ন এখানে আমরা লিখে নিতে পারি পার্থক্য তো পার্থক্য লিখলাম তেরো থেকে আট বাদ গেলে পাঁচ হয় আবার একইভাবে তেরো এবং আঠারোর মধ্যে যদি আমরা দেখি আঠারো থেকে তেরো বাদ গেলে তাও পাঁচ হয় আবার যদি আমরা এখানে দেখি আঠারো এবং তেইশ এখানেও আমরা পাঁচ পাচ্ছি তেইশ থেকে আঠারো বাদ গেলে পাঁচ আবার এখানেও যদি আমরা দেখি আটাইশ থেকে তেইশ বাদে তাও পাঁচ তাহলে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি যে প্রথম পদ যেটি ছিল এটির সাথে যদি পাঁচ যোগ করি আমরা দ্বিতীয় পদটি পাই দ্বিতীয় পদের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে আমরা তৃতীয় পদটি পাচ্ছি তৃতীয় পদের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে চতুর্থ পদটি পাচ্ছি চতুর্থ পদের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে পদটি পাচ্ছি তাহলে আমরা এখানে একটা জিনিস স্পষ্ট যে পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ অর্থাৎ একটি পদের চার একটি পদ পাঁচ বেশি একটি পদের পদ পাঁচ বেশি তাহলে আমরা পাশাপাশি পার্থক্য পাশাপাশি দুটি পদের পার্থক্য 5 অর্থাৎ প্রতিটি পদের প্রতিটি পদের 4 পদ 5 বৃদ্ধি পেয়েছে যেহেতু প্রতিটি পদের পরের পাঁচ পদ পরের পদ পাঁচ বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখন আঠাইশ থেকে পর আঠাইশের সাথে পাঁচ যোগ করলে এর পরের পদটি পাব এভাবে বের হয়ে যাবে তো আমরা লিখবো এখন সুতরাং পরবর্তী চারটি পদ সুতরাং তালিকার পরবর্তী চারটি পদ বা সংখ্যা যেহেতু এখানে সংখ্যা আমরা সংখ্যা লিখতেছি পরবর্তী চারটি সংখ্যা সর্বশেষ সংখ্যা আছে আটাশ তাহলে আঠাশের সাথে যোগ হবে পাঁচ সমান হবে তেত্রিশ আবার তেত্রিশ এখানে চলে আসবে তেত্রিশের সাথে আবার পাঁচ যোগ হবে হবে আটত্রিশ আবার এখানে আটত্রিশ আসবে এখন আটত্রিশ আসবে আটত্রিশ যোগ পাঁচ তাহলে সমান সমান হবে তেতাল্লিশ এবং তেতাল্লিশ এখানে চলে আসবে এই তেতাল্লিশের সাথে আবার পাঁচ যোগ হবে তা হবে আটচল্লিশ তাহলে আমাদের চারটি সংখ্যা বের হয়ে গেছে তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় চারটি সংখ্যা নির্ণয় চারটি সংখ্যা আমরা যেই সংখ্যাগুলি বের করলাম তেত্রিশ আটত্রিশ তেতাল্লিশ আটচল্লিশ তাহলে তেত্রিশ ক্ষমা আটত্রিশ কমা তেতাল্লিশ তাহলে আমাদের ঘনাম্বার সমস্যার সমাধান হয়ে গেছে আমরা পরবর্তী চারটি সংখ্যা বের করে ফেলছি এখন আমাদেরকে যেটি বলছে যে তালিকার প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করো এটি আর উত্তরে আমরা চলে যাচ্ছি তালিকার প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি গ নাম্বার সমস্যার সমাধানে আমরা চলে গেলাম গ নাম্বার এখানে আমরা লিখব প্রথম পদ দেওয়া আছে লিখে নিই আমরা যেহেতু এটি আছে দেওয়া আছে প্রথম পথ এটা হচ্ছে প্রথম পথ আমাদের এখানেই দেওয়া আছে তালিকাতে আট তাহলে আমরা প্রথম পথ আট লিখে নেব এখন আমাদেরকে যেটি বের করতে হবে এটি হচ্ছে যে আমাদের যে পঞ্চাশতম পদটা বের করতে হবে কারণ আমাদেরকে সমষ্টির জন্য একটি সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা বাই টু তো এখন আমার শেষ পদ হচ্ছে পঞ্চাশতম পদ তো পঞ্চাশতম পদ বের করতে হলে আমাকে এই যে এখানে যে তালিকাটি আছে তালিকাটির একটি বীজগণিতীয় রাশি আছে আমাকে তালিকাটির বীজগণিতীয় রাশি বের করে নিতে হবে তো বীজগণিত রাশিটা হচ্ছে পার্থক্যর উপরে বীজগণিত রাশি ওটা নির্ভর করে তো আমার এখানে খ নাম্বারে আমরা দেখেছি যে প্রতিটি পদের পার্থক্য ছিল পাঁচ তাহলে আমরা এখানে লিখে নিব যে খ হতে প্রাপ্ত হতে প্রাপ্ত পাশাপাশি দুটি পদের পার্থক্য পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান পাঁচ তাহলে আমাদের বীজগণিতীয় রাশিটা এই পাঁচের উপরে করবে হবে বীজগণিতীয় রাশিটি হবে কি হবে এই পাঁচের সাথে ক হবে যখনই এই ধরনের কোনো সমস্যা আসবে যে তালিকার পার্থক্য যদি সবগুলি সমান হয় সকল ক্ষেত্রে সমান হয় সেক্ষেত্রে ওই যেই সংখ্যাটা পার্থক্য আসবে ওই পার্থক্যর সাথে ক আসবে এখন এই ককে প্রথম পদের জন্য আমার এক ধরতে হবে এখন এখানে প্রথম পদ আমার যদি এক হয় তাহলে পাঁচ পাঁচের সাথে যদি আমরা আমরা এক গুণ করি তাহলে পাঁচে কে পাঁচ কিন্তু আমার প্রথম পদটা হচ্ছে আট তাহলে এটা পাঁচ এক ধরলে একে পাঁচ হয় আমার আট হওয়ার জন্য আরও লাগবে তিন তাহলে আমার এটা যোগ হবে তিন তাহলে আমার বীজগণিতীয় রাশিটি হয়ে গেল আমি প্রথম পদ দিয়ে আমি বীজগণিতীয় রাশিটা বের করতে পারবো তবে আমরা যাচাই করতে পারি যদি আমরা দ্বিতীয় পথটা যাচাই করি তাহলে দ্বিতীয় পদের জন্য ক হবে দুই তৃতীয় পদের জন্য যাচাই আমার ক হবে তিন তো আমার দ্বিতীয় পদে যদি আমরা এটাকে দুই ধরি তাহলে পাঁচ দুগোনা দশ যোগ তিন তেরো তো আমার এখানে তেরো আছে আবার যদি তৃতীয় পদ ধরি তৃতীয় পদের জন্য ক হবে তিন তিন পাঁচে পনেরো পনেরোর সাথে তিন যোগ করলে আঠারো আঠারো হয়ে গেল তাহলে আমাদের বীজগুণিতীয় রাশিটি প্রথম পদ দিয়ে হয়ে যায় যদি পার্থক্যটা সকল ক্ষেত্রে সমান হয় আর যদি পার্থক্য ভিন্ন হয় তাহলে বীজগণিত রাশিটা এখান থেকে তৈরি করতে হলে অন্য হিসেবে আনতে হবে তাহলে আমরা বীজগণিত রাশি বের করে ফেলছি পাঁচ ক যোগ তিন এখন আমাকে যেটি বের করতে হবে পঞ্চাশতম পদ তো সুতরাং পঞ্চাশতম পদ পঞ্চাশতম পদ সমান পাঁচ গুণন যেহেতু পঞ্চাশতম পদ তাহলে কটা হবে পঞ্চাশ এখানে যোগ আছে এখানে তিন তো পঞ্চাশতম পদের জন্য ক পঞ্চাশ তো পাঁচ দিয়ে পঞ্চাশকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় দুইশো পঞ্চাশ যোগ তিন দুইশো পঞ্চাশের সাথে যদি তিন যোগ করি তাহলে দুইশত তেপ্পান্ন তাহলে আমার পঞ্চাশতম পদ বের হয়ে গেছে সুতরাং আমরা এখন সমষ্টি বের করে ফেলতে পারবো সুতরাং সমষ্টি আমরা লিখব সুতরাং সমষ্টি সমান সমষ্টির সূত্রটা হচ্ছে আমার প্রথম পদ যোগ শেষ পদ ব্রাকেট দিয়ে গুণ পদসংখ্যা ভাগ পুরোটোর উপরে ভাগ দুই এবার আমরা মানগুলি বসাই আমার প্রথম পদ হচ্ছে আট আমার প্রথম পদ আট তাহলে আমরা আট বসিয়ে দিলাম প্রথম পদ যোগ শেষ পদ মানে পঞ্চাশতম পদ এখানে যেহেতু পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে বলছে তাহলে পঞ্চাশতম পদটি এখানে শেষ পদ যদি একশটি পদের সমষ্টি বলতো তাহলে একশোতম পদটি হতো শেষপদ এবং তম পদটি বের করে নিতে হতো তা আমরা এখানে পঞ্চাশতম পদ বের করে নিয়েছি শেষ কী হবে পঞ্চাশতম পদ যেটি দুই শত তেপ্পান্ন গুণন পদসংখ্যা পদসংখ্যা বলতে কতটি পদ পঞ্চাশটি পদ যেহেতু পঞ্চাশতম পদ তাহলে এখানে একশো একশোটি পদ যদি বলতো তাহলে একশো আসতো এখানে যদি পঁচিশটি বলতো তাহলে এখানে পঁচিশ আসতো তাহলে এখানে পদসংখ্যা পঞ্চাশ আসলো নিচে দুই দুই দিয়ে যদি আমরা পঞ্চাশকে কাটি বার যাবে তাহলে এখানে তিপ্পান্ন এবং আট যদি যোগ করি তাহলে আট তিন এগারোর এক হাতে থেকে এক পাঁচ একে ছয় দুইয়ের দুই দুইশো একষট্টি গুণন পঁচিশ এখন আমি যে কাজটি করবো এখন আমরা গুণ করব পঁচিশ গুণন দুইশো একষট্টি পাঁচশো পঞ্চাশ হাজার আমাদের গুণ করলে পঁচিশ হাজার পঞ্চাশ তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি নির্নেয় সমষ্টিয় সমষ্টি সমান পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ পঁচিশ হাজার তাহলে আমরা আমাদের সমস্যাটির সমাধান করে ফেললাম এই ধরনের যত সমস্যা আছে তোমরা এই সূত্রগুলি প্রয়োগ করে খুব সহজেই বের করে ফেলতে পারবে এই প্যাটার্নের অঙ্কগুলি তা আশা করি আমার এই সমস্যার সৃজনশীল সমস্যার সমাধান তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করবে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে তুমি নিজেও সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবে প্রথম শুরুতেই যাতে তোমরা ভিডিওগুলি পেয়ে যাও সকলকে সুস্থ এবং ভালো থাকার দোয়া করে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত